বাপ্পার, তুই একটা মেয়ের জন্য আর একজনের জীবনকে কেড়ে নিয়েছ, তোর জীবনটা কেড়ে নেওয়ার জন্য পেছনে অনেকে দাঁড়িয়ে আছে, তোর খবর নাই। যেই মেয়েটাকে পাওয়ার জন্য আর একটারে হত্যা করলি, তুই তো সে মেয়েও পাইলি না, তোর জীবনটারেও তুই বাঁচাতে পারলি না, মাঝখানে তোর মা বাবা যে কষ্ট করে তোরে লালন পালন করলো, এখন মাঝখানে তোর মা বাবারে পুলিশে ধইরা নেয়, জেলখানায় বইয়া কান্না করে, আল্লাহ এই জন্য কি সন্তানের গর্ব ধারণ করেছিলাম, এই জন্য কি আমার সন্তানের আমি নিজে না খায়া খাওয়াইছিলাম, আজকে আমার সন্তানের কারণে বুঝি আমার জেলখানায় যাওয়া লাগবে, আজকে আমার সন্তানের কারণে বুঝি আমার হাতে পুলিশে হ্যান্ডকাপ লাগায় দিবে। তোর মতো সন্তান জমিনে জন্ম দেওয়াটাই মা বাবার জন্য অন্যায় হয়েছিল। অহংকারী করে ধ্বংস হয়ে গেল কে? আর একজন ধ্বংস হলো আদম নবীর সন্তান কাবিল, তার মধ্যে রোগ ছিল হিংসা। কি ছিল? কারে হিংসা করলো? তার আপন ভাই। আপন ভাইকে হিংসা করার কারণটা কি? ভাই কোনো অন্যায় করে নাই, তার ঝামেলাটা কোথায়? আদম নবী আম্মাজান হাওয়া আলাইহা সালামের সংমিশ্রণে বছরে বছরে দুইটা সন্তান আসতো জমজ, একটা ছেলে একটা মেয়ে, পরের বছর আবার দুইটা, পরের বছর আবার দুইটা। বিবাহের সিস্টেম হলো আদমের শরীয়তে, আগের বছরের মেয়েকে বিয়া করবে পরের বছরের ছেলে, আগের বছরের ছেলে বিয়া করবে পরের বছরের মেয়ে। এবার আসলো হাবিলের সাথে মেয়েটা আসলো কালো, কাবিল আসলো দুনিয়াতে আর একটা বোন সহ, কাবিলের সাথে মেয়েটা হলো সুন্দরী। এখন নিয়ম অনুযায়ী কালো মেয়ে বিয়া করবে কাবিল, আর সুন্দরী মেয়েটা আদম নবীর শরীয়তে আল্লাহর আইন অনুযায়ী পাবে হাবিল। কাবিল কালো মেয়ে নিবে না বলে বেঁকে বসলো, আদম বলে হবে না, হাবিল বলে হবে না। এইবার কাবিল বলে হাবিল তুই আমার এই মেয়ে বোনটারে ছেড়ে দাও, বলে ছেড়ে দেওয়া রেখে দেওয়ার এখতিয়ার আমার না, আল্লাহর আইনার আমার বাবার শরীয়তের দিকে তাকায় নাও। হাবিল যখন দেখলো ভাই আমার উপরে আক্রমণাত্মক আক্রমণ কথা বলে, হাবিল চুপ হয়ে গেল। এদিকে আদম নবী চরণদ্বীপ, ভারতের চরণদ্বীপ থেকে পায়ে হেঁটে হেঁটে বাইতুল্লায় হজ করেছেন জীবনে 40 বার। আদম নবী হজে গেলেন এই সুযোগে কাবিল, এইবার সুন্দরী মেয়েটা আকলিমা, একে বিবাহ করার জন্য এইবার হাবিলের উপরে হামলা চালাবে, কারণ এই হাবিলের কারণে আমি সুন্দরী মেয়েটা পাই না, হাবিলকে যদি মেরে ফেলা যায় তাহলেই তো সুন্দরী মেয়েটা আমি পেয়ে যাব। এরে বান্দা, তুই মনে করছো একটা মেয়েকে পাওয়ার জন্য একজনে বাধা দিল তারে মেরে ফেললেই বুঝি পেয়ে যাব, না না, ইতিহাস নতুন কিছু না, ওই জায়গার ইতিহাস টেনে দেখ। তুই একটা মেয়ের জন্য তোর একজনকে হত্যা করলি, এক সময় দেখা গেল আজকে তুইও জবাই হয়ে গেলি, মেয়েটাও জবাই হয়ে গেল, মাঝখানে বসে বসে কান্না করে তোর মা বাবা, লাভ হইল কি রে বেঈমান? ওই হিংসায় পড়ে গেল কাবিল, হাবিলকে কাবিল হত্যা করে ফেলেছে। সুন্দরী আকলিমাকে নিয়ে কাবিল জঙ্গলায় পালায় গেল। এইবার আদম নবী হজ থেকে এসে দেখেন করুণ কাহিনী, ঘটনাটা বুঝে আসলে আমাকে জবাব দেন, কাবিল যে হাবিলকে হত্যা করলো হাবিলের অপরাধ কি? কথা বল, কাবিল যে তার ভাই হাবিলকে হত্যা করলো হাবিলের অন্যায় কি? অন্যায় কেন? আছে কোনো অন্যায় হাবিলের? নিরপরাধ, যার কোনো দোষ নাই, নির্দোষ, নিরপরাধ নির্দোষের উপরে আক্রমণ করার নাম হলো টেরোরিজম। যারা করে তারা টেরোরিস্ট,
অন্যায়ভাবে অন্যায়ভাবে কোনো দুর্বলের উপরে হামলা করার নাম সন্ত্রাস। যারা করে তারা সন্ত্রাসী। আর সারা দুনিয়ার সন্ত্রাসের সন্ত্রাসী দমন করার একটা মাত্র মেডিসিন জমিনে আছে, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। বিশ্বাস না করলে আপনার ঈমান দুর্বল। জমিনের মধ্যে জঙ্গি আর যত হামলা মামলা দেখো আর সন্ত্রাসী কাণ্ড, এগুলো বন্ধ করার জন্য দুনিয়াতে কোনো মেডিসিন কেউ আবিষ্কার করতে পারে নাই। আমার আল্লাহ একটা মেডিসিন আবিষ্কার করে আমার নবীর মাধ্যমে দিলেন, ওই সন্ত্রাসের সন্ত্রাসী কাণ্ড বন্ধ করার জন্য, জঙ্গির জঙ্গিবাদী বন্ধ করার জন্য, জালেমের জুলুম বন্ধ করার জন্য আল্লাহ আসমান থেকে একটা মেডিসিন দিলেন আমার নবীর মাধ্যমে। দুনিয়ার আর কেউ ওই মেডিসিনটা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহর কোরআনের পৃষ্ঠা উল্টাইলেই দেখতে পাবেন ওই মেডিসিনটার নাম হলো জিহাদ। এই স্লোগান দিয়েন না, জিহাদ মানে কি বোমাবাজি? জিহাদ মানে ঘরে আগুন লাগানো? জিহাদ মানে কি মানুষ হত্যা করা? হত্যা করা কই পেয়েছো জিহাদের এই ভূমিকা? জিহাদ কেন হবে? সাহাবি কোন এক ব্যক্তি সম্পর্কে রসুলকে জিজ্ঞাস করলেন, পয়গম্বর একজনের যুদ্ধ করে বাহাদুরি প্রকাশ করার জন্য, আর একজনের যুদ্ধ করে বংশ রক্ষা করার জন্য, আর একজনের যুদ্ধ করে মানুষকে দেখানোর জন্য। নবীজি জানতে চাই তিন ব্যক্তির মধ্যে কার জিহাদটা আল্লাহর মহব্বতে হলো। নবী বললেন কারোটাই হয় নাই। সাহাবি বললেন তো আল্লাহর জন্য জিহাদটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর সাহাবির প্রশ্নের জবাব দিলেন যে আল্লাহর জন্য যারা জিহাদ করবে, আল কালেমাতু হিয়াল উলিয়া, আল্লাহর কালেমা পতাকা উড্ডীন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আর নবীর তরিকা বাস্তবায়নের জন্য যারা যতটুকু চেষ্টা করবে এটাই হবে জিহাদের অন্তর্ভুক্ত। তোমার মাথায় টুপি নাই, তোমার দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, তুমি নিজে আল্লাহর বিধান মানো না, তুমি জমিনের মধ্যে বিধান কায়েম করার জিহাদ করো। নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া জিহাদের মূল কথা আল্লাহর বিধান পালন করা, নবীর তরিকা মানা। তোমার মধ্যে নবীর তরিকা নাই, নামাজের সময় নামাজ নাই, টুপি নাই, পর্দা নাই, তুমি জিহাদ করবা, এই বেঈমানি জিহাদ তোমাকে কোন বেঈমানে শিখিয়েছে বলো? তুমি গোটা জমিনে ইসলাম কায়েম করবা, তোর বডির মধ্যে ইসলাম নাই কেন? তোকে দেখলেই আমার বলতে ইচ্ছে হয় তুই বাংলা ভাইয়ের গোলাম, তোকে দেখলেই বলতে ইচ্ছে হয় তুই কোরআনের দুশ্মন। জিহাদ মানে কি নামাজ না পড়া? জিহাদ মানে কি বেপর্দায় চলা? সূরা আনকাবুতের শেষ আয়াত 69 নম্বর আয়াতটা বাংলা তাফসির খুলে একটু ব্যাখ্যা পড়ে দেখ, জিহাদের বিস্তারিত আলোচনা ওখানে আছে। যারা তাবলিগ করে কেন করে? ধান্দাবাজি, টাকা খাওয়া কেন করে? আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। কথা বলেন না কেন? চরমনাইওয়ালারা এত কষ্ট করে কেন? মানুষের কাছে যায়, দাওয়াত দেয়, নিজের পকেটের টাকা দিয়া চরমনায় নিয়ে যায়, বয়ান শুনায় কেন? গাঞ্জা খাওয়ার জন্য? কি জন্য? আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। বক্তা সাহেবরা বয়ান করেন মানুষের হাতে পায়ে ধরে, কারণটা কি? মানুষকে গাঞ্জাখোর বানানোর জন্য? একমাত্র আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য। অতএব আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য যে যতটুকু চেষ্টা করবে তারটাই জিহাদের অন্তর্ভুক্ত হবে, বাকি রইল তরবারির জিহাদ। এটা ক্ষেত্র বিশেষ, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত রসুল বলেছেন এই জিহাদ চলবে, তবে তদানীন্তন সময়ে ক্ষেত্র বিশেষ। উলামায় হক্কানি তাকওয়াওয়ালা যারা, এরা যদি প্রেক্ষাপট মনে করেন যে এখন তরবারির জিহাদ লাগবে, ওই সময়ের জন্য ওই পরিস্থিতিতে তখন হবে তরবারির জিহাদ, এটা ক্ষেত্র বিশেষ ফরজ, ক্ষেত্র বিশেষ ওয়াজিব, ক্ষেত্র বিশেষ ফরজে আইন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু অল টাইম আল্লাহর বিধান বাস্তবায়নে যারা চেষ্টা করে সকলেই জিহাদের অন্তর্ভুক্ত।
তুমি পল্টনে একটু স্লোগান দিয়া চান্দি গরম হয়ে গেছে জিহাদ করে ভালাইছো, ফজরে খবর নাই। ওরে বাপা, তোরে এই জিহাদ কে শিখিয়েছে? তোকেই বলতে মনে চায় চেহারা দেখলে তুই বোমাবাজ। তোর কারণে এই দেশে ইসলাম আজ কলুষিত।